ট্রেকিং এর সময় পাহাড় হলো একটা প্রকার ধোকা, আপনাকে খালি ধোকা দিবে। নিচ থেকে আপনি দেখবেন একটা উঁচা পাহাড়, উঠবেন মনে হবে যে এটা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য। আপনি দেখবেন যে আপনি এখান থেকে ওটা শুরু করতে হবে। অনেকদিন পরে যাচ্ছে এবার একটু ট্রেকিংয়ে সাজেকের নিচে। নর্মালি সাজেকে যারা ঘুরতে আসেন আসলে এই ট্রেকটা বা এই ট্রিপগুলো করা হয় না। দেখা যাক কীভাবে যাইতে হবে, সব কিছুই বর্ণনায় চলে আসবে। মাছ ধরতে যাচ্ছি, আমরা সবাই মিলে ট্রেকিং শুরু করলাম, হাঁটাহাঁটি শুরু করলাম আমাদের আজকের গন্তব্য। আমরা ঝিরির পাড়ে যাবো এবং সেই ঝিরিতে নিজেরা মাছ ধরবো, ব্যাম্বু চিকেন খাবো, হ্যাঁ বাঁশের মধ্যে দিয়ে রান্নাবান্না করে খাবো, একদম আদিম স্টাইলে বা পাহাড়িরা যেভাবে জীবনযাপন করে ঠিক ওইভাবেই আমাদের প্ল্যান। তো আমরা আজকে হাঁটা শুরু করলাম। এই হচ্ছে সাংরাই রিসোর্ট আর এটা হচ্ছে মেঘপুঞ্জি। তো আপনারা দেখেন যে আমরা কত নিচে আসলে আছি, অনেক নিচে আমরা ইতিমধ্যে চলে আসছি। এই রিসোর্টগুলো থেকে আপনারা যে পাহাড়গুলো দেখেন, দূরের সেই অচেনা পাহাড়, কাঙ্ক্ষিত পাহাড়, আমরা কিন্তু সেই পাহাড়ের ভেতরে আছি এখন। ট্রেকিং অবশ্যই একটু কষ্টদায়ক, পীড়াদায়ক, কিন্তু আপনাকে একদমই মন ভালো করে দিবে এই দৃশ্যগুলো যখন আপনি ট্রেকিংয়ে যাবেন। প্রকৃতি আপনাকে আসলে কখনোই খালি হাতে ফেরাবে না, এটা হচ্ছে ট্রেকিংয়ের একটা বৈশিষ্ট্য যে আপনাকে একদমই একটা বুনো সৌন্দর্যের মধ্য দিয়ে একটা দারুণ অভিজ্ঞতা দিবে। কেরিদা, এই বাঁশ দিয়ে কি হবে? বাঁশ দিয়ে মাছ ধরবো আমরা আজকে। বাঁশ দিয়ে মাছ ধরা যায়? হ্যাঁ, ওই যে কারেন্ট ফিটিং করবো এখানে। আচ্ছা, আমি ভাবছি যে সবার থেকে স্ট্রং আমি, কিন্তু এখনই দেখি আমার হাঁটু কাঁপ, এই যে হাঁটু অলরেডি কাঁপার একটা অনেক এনার্জি বাঁচায় রাখতে হবে, এনার্জি বাকি আছে, অনেক দূর বাকি। আমরা তো এখন যাত্রা শুরু হয়েছে, রাতের 8টা বাজবে। আমাদের সাজেকের প্রথম বারবিকিউ ম্যান, এখন আমাদের নাম শেষ হয় নাই। আমাদের এক সময়কার মানে ক্যাচাল ট্রেকার, অনেকদিন পর হাঁটা শুরু করছি। এখন কি এই হাঁটা নিয়ে কোনো ক্যাচাল হবে কি নতুন? না, আপাতত ক্যাচাল থেকে আমি দূরে আছি, ভালো আছি, সবাই দোয়া করবেন আমার জন্য। ভাই এনার্জি বহুত বাকি আছে এখনো, রাস্তা পুরাই চলেন ভাই, অনেক দূর যেতে হবে এখন, তো আমরা আগাই সামনের দিকে, অনেক দূর যাইতে হবে, মাত্র শুরু। যতই পাহাড়ের গভীরে যাচ্ছি আমরা, চারদিকের যে মনোমুগ্ধকর পরিবেশ আমাদের কিন্তু মন ভরিয়ে দিচ্ছিল, মনে হচ্ছিলো একদম অনেকদিন পর প্রাণ ভরে আমরা শ্বাস নিচ্ছি সবাই। যখন আমরা পাহাড় বেয়ে নামছিলাম আমাদের কিন্তু আসলে একদম ঘাম ছুটে যাচ্ছিলো, কষ্ট হচ্ছিলো বলা যায়। তখন দেখলাম যে একজন পাহাড়ি দাদা, তিনি কিন্তু বিশাল একটা বস্তা একদম মাথার মধ্যে বেঁধে নিয়ে নিরবিচ্ছিন্নভাবে হেঁটে উঠছেন। হ্যাঁ, এটাই আসলে যারা পাহাড়ে থাকেন তাদের যে স্ট্যামিনা তাদের সাথে আমাদের এই পার্থক্য, হয়তো বা এটা তাদের জীবনের একটা প্রচলিত নিয়ম বা জীবনধারা। থেকে কি নিয়ে আসছেন? ডেকে ধান। এই ছাগল আসলে পাহাড়ি ছাগল, যেহেতু পাহাড়ে পাওয়া গেছে তার মানে পাহাড়ি ছাগল, সেটা অবশ্যই একটা কোনো মালিক আছে। এই এই ছাগলগুলো কিন্তু এই যে এই খারাপ পথ বেয়ে তাদের গন্তব্যে উঠবে। এই জায়গা কিন্তু বেশ খাড়া, যে জায়গায় আছি একদম বোঝা যাচ্ছে একদমই খাড়া। আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই ঝিরিতে পৌঁছে গেছি, যে ঝিরি থেকে আমরা আজকে মাছ ধরবো, ঝিরিতে আপাতত পার হতে হবে আমাদের। সবাই কিন্তু যার যার মতো অবস্থান নিয়ে নিচ্ছে। ঝিরিতে মাছ ধরার যে নতুন কৌশল, যেটা আমি আগে আসলে কখনোই দেখিনি, সেটার জন্য কিন্তু তারা প্রস্তুত হচ্ছেন। আমরা হয়তো একটু পরে দেখবো যে কীভাবে এইরকম ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা যায়। এরা মূলত গুপ্তধনের জন্য হাত দিছিল, কিন্তু সেখানে কাকরা নাকি ওদেরকে একটা বিশাল বাধা দিয়ে দিছে। আগ্রহে মনে হয় একটা গুপ্তধনের সন্ধান পাওয়া গেছে, আগে পানি আসছে গুপ্তধনের। আরে ব্যাপক, এটা ভুনা করলে যা মজা হবে আজকে, পাহাড়ি কাঁকড়া কিন্তু অনেক মজা ভাই, সেটা খেয়ে দেখতে হবে আজকে। অনেকভাবে আমরা মাছ ধরতে দেখছি, কিন্তু এরকম আনকমন স্টাইলে কখনো মাছ ধরতে দেখি নাই। ঝিরির স্বচ্ছ জলে কিন্তু আমরা অনেকগুলো মাছ দেখতে পাচ্ছিলাম, আর ভাবছিলাম যে এই মাছগুলো আমরা একটু পরে ধরে খাবো। মাছ চলে আসছে কিন্তু,
প্রথম মাছ ধরার যে অনুভূতি এটা কিন্তু খুবই দুর্দান্ত। আপনারা যারা মাছ ধরেন তারা কিন্তু জানেন যে প্রথম যখন জালে কিংবা বড়শিতে মাছ আটকায় কী রকম একটা বিশাল আনন্দের একটা ব্যাপার হয়ে যায়। আমাদের কাছেও কিন্তু ঠিক একই রকম ছিল। মাছ ধরার যে পাত্র সে পাত্রে রেখে দিই, পানি দিবা, এটা ইনশাল্লাহ ভরে যাবে কিছুক্ষণের মধ্যে। মাছের পাশাপাশি কিন্তু আমরা পাহাড়ি বা এই যে ঝিরির যে কাঁকড়া সেই কাঁকড়া ধরছিলাম। আমরা জানি যে ঝিরির কাঁকড়া খুবই টেস্ট, খুবই সুস্বাদু। আমরা বাঁশের চোঙা বানিয়ে সেখানেই কাঁকড়াগুলো রেখে দিচ্ছিলাম একটাতে, আরেকটা চোঙাতে আমরা মাছগুলো রেখে দিচ্ছিলাম। একদিকে ধরতেছে মাছ, আরেকদিকে কাঁকড়া। আচ্ছা, খানা হবে। আমরা যেখানে মাছের সন্ধান পাচ্ছিলাম সেখানে কিন্তু আমাদের কেরি দাদা ঝাঁপিয়ে পড়ছিলেন যে মাছ ওনাকে ধরতেই হবে। আর এই ঝিরির মধ্যে যে মাছ ধরা এটা কিন্তু ব্যাপক একটা আনন্দের ব্যাপার, খুবই উৎসাহ উদ্দীপনা কাজ করবে আপনার ভেতরে। আচ্ছা, যে পাখি কি তুমি মারবা আসলে? পাখি মারার পক্ষে না বিপক্ষে? আমরা অবশ্যই এটা খেলনার জন্য, ঠিক আছে, খেলনার জন্য, ঠিক আছে, আত্মরক্ষার জন্য, রাইট। একই সাথে মাছ এবং কাঁকড়া কিন্তু আমরা ধরছিলাম একের পর এক। হ্যাঁ, দারুণ ভালো লাগছিল, বুনু একটা ব্যাপার আমাদের মধ্যে কাজ করছিল। আর একই সাথে আবার চিংড়ি মাছের জন্য কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছিলাম যে কোথাও আমরা যদি চিংড়ি পাই। বলতে বলতে আমরা চিংড়িও পাওয়া শুরু করলাম, বেশ বড় বড় সাইজের চিংড়ি। আর বরাবরের মতোই এই চিংড়িগুলো আমরা একটা বাঁশের ছোঙার মধ্যে সবগুলো রেখে দিচ্ছিলাম। আচ্ছা, এই ব্যাগেটা কী করবি, পানিতে ফেলাবি না জঙ্গলে? ব্যাগে অলরেডি আছে না? পাহাড়ে যারা ট্রেকিং করতে আসে এটা তাদের জন্য সবাই মেনটেন করা উচিত। এর মধ্যে আমরা রান্নাবার প্রস্তুতি শুরু করে দিলাম। এই যে কলা পাতা, কলা পাতার মধ্যে আসলে খাবার দাবারগুলো রেখে পরিষ্কার করা হয় এবং সে সাথে বাঁশ নিয়ে আসছিলাম। এই বাঁশের ভেতরেই কিন্তু আজকে আমাদের যত খাবার দাবার আছে সব খাবার রান্না করা হবে। কেরিদা আমাদেরকে বাঁশগুলো কেটে দিচ্ছিলেন সুন্দর এবং পরিষ্কার দেখে যে বাঁশ, সেই বাঁশগুলোর মধ্যেই আসলে আজকে আমাদের খাবার দাবার রান্না করা হবে। এবং যেখানে আমাদের খাবার দাবার কাটাকুটি করা হবে সেই জায়গাটা কিন্তু আকবর ভাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলেন ঝিরির পানি দিয়ে। একটু পরে আমাদের কাটাকুটি শুরু হবে এবং শুরু হয়ে গেল আমাদের ব্যাম্বো চিকেনের জন্য চিকেন সাইজ করা। তারপর একটু পরে আমরা সেখান থেকে ঝিরিতে, যে ঝিরির পরিষ্কার পানি, সেই পানিতে আমরা আমাদের চিকেনগুলো ধুয়ে নিলাম এবং অন্যান্য যে আরও খাবার আছে সেগুলো আমরা এই একই পানিতে ধুয়ে একদম বুনো যে একটা ব্যাপার সেই ব্যাপারে আমাদের চলে গেলাম। তারপর ব্যাম্বুর মধ্যে সেই চিকেনগুলো আমরা সব আস্তে আস্তে ঢুকিয়ে নিলাম। সামান্য প্রয়োজনীয় কিছু মশলা, সেই মশলাগুলো এখানে মাখানো হলো। আমার যদিও খাওয়ার সময় মনে হচ্ছিলো যে মশলা না দিলেও আজকের টেস্টে আসলে কোনোভাবেই কোনো কমতি থাকতো না। ঝিরির বহমান পানির নিচে এই কাঁকড়াটিকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে পানিটা কত পরিচ্ছন্ন। আমরা কিন্তু শেষমেশ এই পানি খেয়েছিলাম। ঝিরি থেকে ধরে আনা সেই মাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। দেখতে পাচ্ছেন যে অল্প হলেও আসলে আমাদের কাছে মনে হচ্ছিলো এই মাছগুলো আসলে স্বর্গীয় মাছ। ঝিরির পানিতে ধুয়ে নেওয়া হলো আমাদের খাবারের যে চাউল। এখানে কী কী মাছ আছে? এইখানে হচ্ছে অনেক ধরনের মাছ আছে, সবই হচ্ছে পাহাড়ি ঝিরির মাছ, তো নাম জানি না। তারপরে কাঁকড়া আছে, এই চিংড়ি মাছ আছে, বাকিগুলো চিনি না। রান্না তো তাহলে একদম পাহাড়ি স্টাইলে হবে নাকি? একদম, এই যে বাসে, এই যে বাস আছে, বাসের ভিতরে করে হচ্ছে রান্না হবে। আর ওই যে আগুন জ্বলতেছে ওইখানে আমাদের রান্নার ব্যবস্থা করা হচ্ছে। ততক্ষণে আগুনের মধ্যে ব্যাম্বুগুলো দিয়ে দেওয়া হলো। আমরা আসলে আস্তে আস্তে অপেক্ষা করা শুরু করলাম যে কখন সেই ব্যাম্বুগুলো রেডি হবে এবং আমরা আজকে মন ভরে খাবো এই ঝিরির পাশে বসেই। ঝিরি থেকে ধরে আনা মাছ, কাঁকড়া এবং চিংড়ি সেগুলোকে আস্তে আস্তে বাঁশের মধ্যে ভরে নেওয়া হচ্ছিলো। একটু পরে আমরা হয়তো একসাথেই সবগুলো ব্যাম্বু দিয়ে দিব আগুনের মধ্যে আর অপেক্ষা করতে থাকবো যে আমাদের সেই কাঙ্ক্ষিত খাবার কখন চলে আসবে। আকবর ভাই, এখানে এই যে ব্যাম্বুর মধ্যে কোনটাতে কী আছে? এটার ভিতরে হচ্ছে ভাত হচ্ছে, আর এটাতে হচ্ছে চিকেন, এই দুইটাতে, এটাতে হচ্ছে যে ফিশ। তাহলে আমরা তিন আইটেম করতেছি আজকে। ফিশের মধ্যে কাঁকড়াও আছে না? কাঁকড়াও আছে, এটাতে সম্ভবত কাঁকড়া। ব্যাম্বুগুলোর দিকে সবাই তাকিয়ে অপেক্ষা করতে থাকলাম, ঠিক যেমনটা রোজার মাসে আমরা একটা সাইরেনের অপেক্ষা করি যে কখন আজান দিবে আর কখন আমাদের খাওয়া শুরু হবে। আহ, কখন আমরা খাবো। এর মাঝে দেলোর আবার কলা গাছ থেকে কলার মোচা নিয়ে আসলো। কলার মোচা ভর্তা তো আমরা হয়তো অনেকে খেয়েছি। কলার খোস, এটাতে কী করবো? ওগুলা চাইলে ভর্তা বানানো যাবে, গুতানি খাওয়া যাবে, মরিচ টরিচ বা শিকড়া দিয়া। এখন আমরা খাবো কলার মোচার গুতানি। গুতানি কি জিনিস সেটা আমরা খাওয়ার সময় তো বুঝবেন।
আপনাদেরকে দেখানো হবে যে গুতানি আসলে কি। স্যার এটা কি করতেছ ভাই? এটা খাবার পানির জন্য আছে, ব্যবস্থা করতেছি। এটার ভিতরে আমরা পাথর দিব পরিষ্কার করে, পরবর্তীতে এটা পরিষ্কার হয়ে যাবে একদম, পরে এটা খাওয়ার উপযোগ। এখন তো বেশ ময়লা দেখা যাচ্ছে, তাহলে কি পরে একদম ক্লিন হয়ে যাবে? পরবর্তীতে পুরো ফ্রেশ হয়ে যাবে পানিটা কিছুক্ষণ থাকার পরে। আসলে তাই দেখলাম আমরা, একটু পরে দেখলাম যে পানি একদমই ক্রিস্টাল ক্লিয়ার। সেই পানি আমরা বোতলে ভরে সেই পানি যখন খাচ্ছিলাম মনে হচ্ছিলো এটাই আসলে মিনারেল পানি, দেখুন কত পরিষ্কার। খাবার যে খাবো সেই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর, দস্তরখানা যাকে বলে। আমরা দস্তরখানাটা বানিয়েছিলাম একদমই পাহাড়ি ঢঙে কলাপাতা দিয়ে, এবং মাঝখানে যে কলাপাতাগুলো দেখতে পাচ্ছেন সেইখানে আমাদের সবগুলো খাবার আস্তে ঢালা হবে, এবং সেটাকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেই তারপর এখানে রাখা হলো। এই ব্যাম্বুগুলোতেই আমাদের আজকের খাবার। এই খাবারগুলোকে ব্যাম্বু থেকে কেটে দস্তরখানে রাখা হবে। দেখুন কাটারও কিন্তু আলাদা একটা ধরন আছে, এক পাশ দিয়ে কেটে খালি করা হচ্ছে যেন খাবারগুলো সহজে বের করা যায়। মনে আছে বলেছিলাম যে কলার মোচার যে গুতানি, এই যে দেখুন কীভাবে গুতানো হচ্ছে, এই গুতানোটাকে আসলে গুতানি বলে। সেম জিনিসটা আমরা চিকেনও করে থাকি। এবার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, আমরা আমাদের দস্তরখানাতে খাবারগুলো আস্তে আস্তে ঢালছি। এই যে খাবার ঢালছি মানে সবার চোখে মুখে একটা তৃপ্তির ব্যাপার ছিল যে আমরা এমন একটা বুনো পরিবেশে খাচ্ছি বা খাবো। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই ব্যাম্বু চিকেন। এই ব্যাম্বু চিকেন একদমই অথেন্টিক, আর দেখেই ভালো লাগছিল যে কখন খাবো কখন খাবো। পিওর ব্যাম্বু চিকেন মানে এটাকে বলে আসলে পাহাড়ি উত্তেজনা। আমরা সবাই খুব উত্তেজিত ছিলাম, খুবই এক্সাইটেড ছিলাম যে কখন খাবো। চলো কলার মোচা ভর্তা। ব্যাম্বু ফিশ এবং ব্যাম্বু কাঁকড়া সাথে চিংড়িও আছে। মাছটার আসলে যে কালার ছিল ওই কালার দেখে সবাই ফিদা, শুরু হলো নৈসর্গিক সেই খাবারের পর্ব। এই খাবারের টেস্ট কোনটা কেমন হয়েছে? মাছ সব একের ভাই, খাবার দাবার শেষ। এবার আমাদের ফেরার পালা। আমরা ঝিরি পথ ধরে হাঁটছিলাম, আমরা যে পথ দিয়ে এসেছিলাম আমরা আজকে সেই পথ দিয়ে হাঁটবো না। আমাদের প্ল্যান হচ্ছে আমরা সামনের দিকে শিকান্ত এসে যে ঝর্ণা সেই ঝর্ণা দিয়ে যাবার প্ল্যান, যদিও সেটা পরবর্তীতে সেই প্ল্যান আমরা রাখিনি। আমরা নতুন একটা রুট ধরেই এসেছিলাম, এবং সেই রুটটা বেশ কষ্টদায়কও ছিল, বেশ খাড়া পাহাড় ছিল, সেটাই সামনে আমরা দেখব। এই পথ ধরে আসলে খুব বেশি মানুষ হাঁটাচলা করে না, যে কারণে আমরা এই রুটটিতে হাঁটার সময় বুঝতে পারছিলাম কারণ চারপাশে বাঁশ বিভিন্ন গাছ ছড়িয়ে ছিটে ছিল। এই যে ঝিরির যে ছলা ছলা শব্দ আপনার মনকে আসলে প্রফুল্ল করে দেবে। আপনার যদি হাঁটতে কষ্ট হবে আবার যখন ঝিরির মধ্যে হাঁটবেন এই ছলা ছলা শব্দ, এই চারপাশে ঝর্ণা, নতুন নতুন খুম আমরা পাচ্ছিলাম, এগুলো আমাদের ক্ষণে ক্ষণে আসলে আমাদের যে মনের রং এই রংকে আসলে পরিবর্তন করছিল, ক্রমান্বয়ে আমাদের ভালো লাগা বাড়ছিল। এই যে একটা বুনো একটা ব্যাপার, হ্যাঁ, পাহাড়ের একদম গভীরে খাদের মধ্যে আমরা আছি। এখন আসছে একটা নতুন ঝর্ণায়, এই ঝর্ণাটা আগে আসলে আসি নাই, এটা শ্রীকান্ত স্যার পাশেই জায়গায় সবাই রেস্ট নিচ্ছি, ভালো লাগতেছে ঠান্ডা পরিবেশ। যারা আসলে ঢাকা শহরের এই 42-44 ডিগ্রি গরমে মানে পাগল হয়ে আসেন, চাষমি এই জায়গায় আসেন, ঢাকা যেতে ইচ্ছা করবে না। এই যে সেতু ঢাকা যেতে ইচ্ছা করছে না, কারণ একটা কারণ আছে, কারণ এটা বায়া উঠতে হবে এই জন্যে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার নাপে তোমার দেখা, হায় নাপে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এই রুটে এটা আরেকটা ঝর্ণা, এটা খুবই সুন্দর, বর্ষাকালে এই জায়গাতে দুর্দান্ত একটা ঝর্ণার রূপ বের হয়, প্রচুর পানির ফ্লো থাকে, এবং নিচে এই জায়গাটাতে একটা ন্যাচারাল সুইমিং পুলের মতো হয়ে যায়। এখান থেকে একদম এই খাড়া রাস্তায় উঠতে হবে আমাদের, দেখা যাচ্ছে দেলোয়ার তারপর জনি যারা চিকন স্বাস্থ্যের অধিকারী, এবং সামনে ছিল আকবর, তারা আসলে বাদরের মতো উঠে যাচ্ছে। আমাদেরকে উঠতে হবে
হয়তো বা মহিষের মতো ঘুরিয়ে ঘুরিয়ে দেন। কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের একটু দুর্দান্ত এক্সপিরিয়েন্স হচ্ছিল, একটু টাফ কিছু রুট ছিল। হেভি ট্রেকার একটা ইয়ে পাওয়া যাচ্ছে, এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। ট্রেকিংয়ে আসলে একটু না ফাটে, এই ট্রেকিংয়ে আসলে কোনো মূল্য নাই। যারা আসছি, যারা ইরেগুলার ট্রেকার, যদি অফ রুটে আসছি এবং শর্টকাটে আসলে খারাপ রুটটা আমরা চুজ করছি, এই জন্য বেশ খারাপ খারাপ পথ উঠতেছি নামতেছি, বাট এক্সপিরিয়েন্স ইজ নাইস। অলরেডি আমরা চারটা ঝর্ণা দেখছি আজকে, আরেকটা ঝর্ণা আসলে এটা বর্ষাকালে দুর্দান্ত ঝর্ণা হবে। মাঝে মাঝে আমরা একটু জিরিয়ে নিয়েছিলাম, আমরা যেহেতু খারাপ পাহাড় বেয়ে উঠতে হচ্ছে বা উঠছি। ট্রেকিংয়ের সময় পাহাড় হলো একটা প্রকার ধোকা, আপনাকে খালি ধোকা দিবে, নিচ থেকে আপনি দেখবেন একটা উঁচা পাহাড়, উঠবেন, মনে হবে যে এটা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য। আপনি দেখবেন যে আপনি এখান থেকে ওটা শুরু করতে হবে। আমরা এরকম আসলে উঁচা পাহাড় দেখতেছেন, এরকম পাহাড়ি পর্যন্ত 15টা পার হয়েছি, মনে হচ্ছে এটাই লাস্ট, এটাই লাস্ট। আমি শিওর এটা কোনো সময় লাস্ট না, আরও আছে। দুই কান দুইটা গেছে একবারে। মেজারমেন্ট ঠিক আছে, কি অবস্থা সেতু? বেশি বেড়া হয়েছে আজকে, আগের যে ট্রেকার সেতু অনেকদিন পর এগুলো কি আছে? নাই, ইয়ং ছেলে পেলে অবশ্য এখনো একদম তরতা না, একটু যে মাছ বসে যারা তাদের যে চেহারা দিলে বোঝা যাচ্ছে। ইয়ো, তোমার কেমন লাগলো? এই ট্রেকে আসতো, এই রুটে আসো নাই? এই এই রুটে আসিনি, নতুন রোড হিসাবে ভালো লাগছে না? ভালো লাগছে, জোস লাগছে জানে ভাই, জঙ্গলের রাস্তাটা বেশি বিরক্ত কর, নাইলে ট্রেকিংটা বেস্ট। ও তো দাও নিয়ে মোটামুটি রাস্তায় সাপোর্ট দিছে ভালো, রাস্তা পরিষ্কার করতে করতে আসছে। পাহাড়ে আসলে যদি একটু গায়ে না লাগে, একটু চর্বি না কমে, তাহলে এই পাহাড় চড়া লাভ নাই। আমরা মূলত আসছি চর্বি কমানোর জন্য, বিশেষ করে আমি, সেতু আর হিমেল ভাই তিনজন, আর এরা আসছে চর্বি বাড়ানোর জন্য। আমরা এই পথটা ট্রেক করে আসলাম এবং এই আম বাগান দিয়ে একদম খাড়া উঠতে হয়েছে। কেমন ট্রেক ছিল? ফাইনালি শেষ নাকি? আর দেলোয়ার, অনেক ধন্যবাদ দেলোয়ার, আজকে ট্রেকিংও ভালো করছে, সাপোর্ট দিছে, রান্না বান্না তার, বিশেষ করে কলার মোচা ভর্তা, এভরিথিং, মাছ বানানো সব মিলে দিল আর থ্যাংকস। ইনশাল্লাহ প্রতি বছর চেষ্টা করব, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে এরকম একটা ট্যুর দেওয়ার জন্য। এই ট্রিপগুলো আসলে একদমই মানে ডিফারেন্ট টাইপের, একদম কী বলা যায় র ট্রিপ যারে বলে, নতুন রুটে গেলাম, এই রুট দিয়ে নর্মালি মানুষজন আসে না, সবাই শিকান্ত সাথে আসে। আসলাম, রান্না বান্না করে খাইছি, মাছ ধরা হইলো, বাসের মধ্যে ব্যাম্বু চিকেন, ব্যাম্বু ফিশ, ব্যাম্বু কলার মোচা, ব্যাম্বু রাইস, একদম সব অথেন্টিক, একদম অ্যাকচুয়াল, খুবই কম মশলায় মানে খাওয়ার মতো ব্যাপার, কিন্তু এত টেস্ট ছিল ব্যাপারটা। পরিবেশ আসলে মানুষের টেস্ট বাড়াতে, তার মধ্যে ক্ষুধা, আমরা যখন ট্রেকিং করি ক্ষুধাতে আসলে টেস্ট বেড়ে যায়, তাই জন্য অনেকে বলে যে খাবারটা টেস্ট না, আসলে খাবারের মধ্যে কখনোই টেস্ট থাকে না, টেস্ট থাকে আসলে নিয়তে কর্মে। এটা দিয়ে হচ্ছে আমাদের আজকের ট্রেকিং শেষ হলো, অভ্যর্থনা, লিচু দিয়ে অভ্যর্থনা, এবং মজার ব্যাপার হচ্ছে যে আম গাছ, আম গাছও একদম মাথার উপরেই, হা করলে আম খাওয়া যাবে। তো ফাইনালি দুর্দান্ত একটা ট্রেক হইলো, যারা সাথে আসতে চান ও সেই ট্রেক নিয়ে আলোচনা হবে, কীভাবে আসা যায়, কারা আসতে চান।